চলে এসেছি আবার একটা চ্যালেঞ্জ ভিডিওর সাথে। চ্যালেঞ্জটা আজকে হবে পান্তা ভাত, একদম গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেমন পারবো তেমন খাবো, না পারলে না খাবো। বুঝো, আলু ভাতে মাখা, ডিম ভাজা, মানে চার পিস ডিম ভাজা আছে, দু পিস ওর, দু পিস আমার, আর তিনটে করে ছটা ইলিশ মাছ ভাজা। আচ্ছা, আগে বলে নেবো আবারও বন্ধুদের নাম, তারপরে খাওয়া শুরু করব। আচ্ছা, বন্ধুদের নামগুলো বলে নিই। মামন দেবনাথ, রেখা ঘোষ, পারমিতা কর বাংলাদেশ থেকে, ছায়া খা বাটানগর থেকে, নুসরত জাহান হোসনা বাংলাদেশ থেকে, গীতাঞ্জলি ব্যানার্জি, ইয়াসমিন কলকাতা থেকে, সোহিনী মিশ্র, সন্তু মুখার্জি মেমারি থেকে, পল্লবী মাল, সৌমিতা ভৌমিক, জুবাইদা নাসরিন বাংলাদেশ থেকে, সাজিব, বর্ণালী ঘোষ আর ঝুমা সিনহা কুচবিহার থেকে। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই ভালো থেকো আর সবসময় আমাদের সাথে থেকো, পাশে পাশে। আজকে দেখো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকবে। খাবারগুলোর সাথে তো তোমাদের পরিচয় করিয়েই দিলাম, তাহলে খাওয়ার আগে এবার কাউন্ট করে নেব। 3 2 1 স্টার্ট। একটা কুচমুচে মাছ ভাজা, একটা মাছ ভাজা খেয়ে নিলাম। পান্তা ভাতেরও একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাছ এতটাই ভালো ভাজা হয়েছে, কাঁটা লাগবে না। কাঁটা একদম পুরো চলে যাচ্ছে। ও, তুইও মাছ খাচ্ছিস? পান্তা ভাতের একটা অসাধারণ গন্ধ। মাছ মাছ করতে না,
জল নেই আমার কাছে অনেক, তাই না? কাল তো কাছে জলটা অনেক হয়ে আছে। ভাতগুলো তুলে নি, জলটা না খেলেও হবে, তাই না? ফল দেখছে পঞ্চমাতে জলটা দাঁড়ুন। ইলিশ মাছটা দারুণ মজা, একদম মন মতো হয়ে মজ মজা হচ্ছে বলতে গেলে দেরি হয়ে যাবে। বাচ্চা মেয়ে আসতে খা গলায় লেগে যাবে। আমি বড় না, তাড়াতাড়ি খাবো। জলটা তুমি দেবে
কি হলো জানেন, আমি হাড়ি নাই হাড়ি নাই আমার ঠ্যাং ধরিয়া ফেলাই আছে। চলুন হাত ধুয়ে পানিশমেন্ট নিয়ে আসি। ও তো বলবে, জোরে করে বলবে, চলুন পানিশমেন্ট নিয়ে আসি। চলে এলাম পানিশমেন্ট নিয়ে। পানিশমেন্টটা কি? ছোটবেলায় একটু ফিরে যাওয়া। ছোটবেলায় আমরা অনেক কিছু নিয়ে খেলা করতাম, তার মধ্যে আছে একটা কাগজ। কাগজ দিয়ে আমরা অনেক কিছু বানাতাম, পুরো হয়তো হয় না জিনিসটা, কিন্তু খেলা হতো ওটা। তাই আজকে আমি ওকে দিলাম একটা কাগজ, ছুঁচ, কাঁচি আর এই কাপড়টা। আমি চোখটা বেঁধে দেবো আমার দিদির, এই কাগজটা দিয়ে একটা প্রজাপতি বানাতে হবে। তা প্রজাপতি মানে পুরো যেরকম একটা প্রজাপতি হয় সেরকম হবে না, আমরা খেলতাম এইগুলো, তাই সেই এটা মনে করে দিলাম যে ছোটবেলাকে ফিরে পাওয়া। হ্যাঁ, চোখ বন্ধ করে। হ্যাঁ, চোখ বন্ধ করে কি করে অসুবিধা হবে একটু? আচ্ছা হোক হোক, একটু বলে বলে দিবি। হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে, বলে দেবো। কাঁচি, ছোঁচ, সুতো, এই সুতোটাকে ঠিক করে দে, এটা আমি চোখ এ করে পারবো না। একটা এদিকে, একটা এদিকে। এটা চোখ খোলা অবস্থায় হলে ভালো হতো, তোমরা এখন চোখ বেঁধে দিয়েছো, যখন আর কি করবো। একটা এদিকে, আবার একটা, একটু এলোমেলো হয়ে যাবে এদিকে, আবার একটা এদিকে। এখানটা অসমান হয়ে যাচ্ছে, অসমান হলে এখানটা ঠিকঠাক। এখানটা দাদা, ওর চোখটা যেহেতু বাঁধা, আমি একটু এ করে দিচ্ছি। এখানটা এখানটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, চলো এদিকে নিলাম না। হ্যাঁ, এবার ওই দিকে, তাহলে এইদিকে। এটা কি ঠিক হলো? হ্যাঁ ঠিক আছে। একটু বড় হয়ে যাচ্ছে, একটু ছোট হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর আছে পাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা হবে। হয়েছে? হ্যাঁ, দেখি ঠিক মধ্যিখানটায়। হ্যাঁ, এই তো দুটোর মধ্যিখানে এই জায়গাটায়। এইভাবেই আমরা তৈরি করতাম, তৈরি করে খেলা করতাম। এটা সেই ছোটবেলার প্রজাপতি, ছোটবেলা ফিরে পাওয়া আর কি। তা কেমন হয়েছে তোমরা জানিও, কেননা এখন তো সব এসব আর হয় না, তাই এটা মনে করার জন্য করলাম। তা সাথে থেকো, পাশে থেকো, ভিডিও ভালো লাগলে প্রচুর। তাহলে এইভাবেই এগিয়ে চলো তোমরা, এগিয়ে যাই আমরা। তাহলে এই পর্যন্তই রাখলাম। টাটা।